নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি বাড়িতে সাদা মাখন তৈরির পদ্ধতি, আর মাখন তোলার পর সেটা দিয়ে কীভাবে ঘি তৈরি করতে হয় সেই পদ্ধতিটাও আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট শুরু করা যাক। এই ঘি বা মাখন তৈরির জন্য একমাত্র যে উপকরণটা লাগবে সেটা হলো ফুল ক্রিম দুধ। ঘি বা মাখন সবথেকে ভালো হয় খাঁটি গরু বা মোষের দুধে, তবে সেটা যদি না পান আপনারা তাহলে যে কোনো ব্র্যান্ডের ফুল ক্রিম দুধ এখানে আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 লিটার খাঁটি গরুর দুধ নিয়েছি। দুধটা দেখুন ফুটতে শুরু করেছে। এইভাবে দুধটাকে 2 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দুধটাকে এভাবে বাইরে রেখেই সম্পূর্ণ ঠান্ডা হতে দিতে হবে। তারপর 4-5 ঘন্টার জন্য দুধটাকে ফ্রিজে রেখে দিতে হবে ঢাকা দিয়ে। চাইলে আপনারা সারা রাতের জন্যও রাখতে পারেন। ফ্রিজের বাইরে রাখলেও কিন্তু দুধে সর পড়বে, সেক্ষেত্রে একটু পাতলা হয়ে সরটা পড়বে। তবে যদি ফ্রিজে রাখা হয় তাহলে কিন্তু একদম পরোটার মতো মোটা হয়ে সর পড়বে, কারণ ফ্রিজে রাখলে দুধের মধ্যে থাকা ম্যাক্সিমাম ফ্যাটটা ওপরে ভেসে উঠবে। দেখুন, দুধটা আমি ঢাকা দিয়ে সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপর সকালে দুধটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন দেখুন দুধের ওপরে কীরকম মোটা হয়ে সর পড়েছে। এই সরটাকে খুব সাবধানে একটা অন্য পাত্রে তুলে রাখতে হবে। এইভাবে প্রত্যেক দিন দুধের সর তুলে সেটাকে একটা ঢাকনাওয়ালা পাত্রে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। তারপর 8-10 দিনের জমানো সর দিয়ে একদিন ঘি তৈরি করতে পারেন বা বাটার তৈরি করতে পারেন। দেখুন, আমি পাত্রটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর নর্মাল ফ্রিজে যদি এই সরটা রাখা হয় 4-5 দিনের মধ্যেই কিন্তু সরটার মধ্যে একটা বাজে স্মেল চলে আসবে, তাই অবশ্যই এটাকে ডিপ ফ্রিজেই রাখবেন। আর এই যে দুধটা থেকে একবার সর তোলা হয়ে গেল, এই দুধটাকে যদি ফুটিয়ে আবার এর থেকে সর তুলতে চান তাহলে কিন্তু সর একদম পাতলা হয়ে পড়বে, কারণ দুধের মধ্যে থাকা ম্যাক্সিমাম ফ্যাটটা প্রথমবারেই উঠে এসেছে। তাই একবারের দুধ থেকে একবারই সর তোলা ভালো। পরের দিন আবার নতুন করে দুধ ফুটিয়ে সেটা থেকে সর তুলে সেই সরটা জমিয়ে রাখতে হবে। এইভাবে বেশ খানিকটা সর জমে যাওয়ার পর সেটা থেকে ঘি বা বাটার তৈরি করা যাবে। আমি এখানে টোটাল 10 দিনের জমানো সর ব্যবহার করছি, মানে এটা কিন্তু টোটাল 10 লিটার দুধ থেকে তোলা সর। 2 টিফিন বক্সে আমি সরটা জমিয়ে রেখেছিলাম, আর সরটা ব্যবহার করার অন্তত 1 ঘন্টা আগে এটাকে ফ্রিজ থেকে বের করে বাইরে রেখে দেবেন, তাতে সরটা নরম হয়ে যাবে। এবার এই সরটা থেকে আমি মাখন তৈরি করে দেখাবো। মিক্সির যে ব্লেন্ডিং জারটা আছে সেই ব্লেন্ডিং জারটা আমি নিয়েছি, মানে যেটাকে লিকুইড জারও বলা হয়, সেই লিকুইড জারটার মধ্যে আমি অর্ধেকটা সর দিয়ে দিচ্ছি। যাদের বাড়িতে মিক্সি নেই তারা একটা বড় বাটির মধ্যে এই সরটাকে নিয়ে একটা চামচ দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে পারেন, তাতেও কিন্তু একই কাজ হবে। এবার এই সরটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফ্রিজে রাখা ঠান্ডা জল 1 কাপ মতো। অবশ্যই কিন্তু এখানে ঠান্ডা জল ব্যবহার করতে হবে। এবার এই দুধের সরটাকে ব্লেন্ড করে নিতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য। তবে একটানা এটাকে ব্লেন্ড করবেন না, 20-25 সেকেন্ড করে এটাকে ব্লেন্ড করবেন, তারপর একটু থেমে আবার এটাকে ব্লেন্ড করবেন। এইভাবে 2 থেকে 3 মিনিট মতো ব্লেন্ড করার পর যখন দেখবেন মাখনটা এরকম ওপরে দলা পাকিয়ে ভেসে উঠেছে, তখন বুঝবেন একদম এটা রেডি হয়ে গেছে। তারপর এই মাখনটাকে জল থেকে তুলে নিতে হবে। আর এটা ব্লেন্ড করতে করতে আমি এর মধ্যে আরও 1 কাপ জল অ্যাড করেছিলাম। এবার অন্য একটা বাটিতে আরও কিছুটা ঠান্ডা জল আমি নিয়ে নিলাম এখানে। এবার যে মাখনটা তৈরি করা হয়েছে সেই মাখনটা জল থেকে তুলে এই পরিষ্কার জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন খুব সহজেই হাতের মধ্যে উঠে আসছে মাখনটা। এভাবে জলটা হাতে করে একটু চিপে নিতে হবে। দেখুন, পুরো মাখনটাকে একত্রিত করে আমি বড় একটা দলা পাকিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে এভাবে চেপে চেপে মাখন থেকে এক্সট্রা জলটা বের করে দিতে হবে। এবার এই মাখনটাকে আরও একবার পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নেব। এবারেও কিন্তু ঠান্ডা জলই আমি এখানে ব্যবহার করছি। দুধের সরটা ব্লেন্ড করার সময় ব্লেন্ডারের মধ্যে আপনারা কিছুটা বরফের টুকরোও দিতে পারেন, তাতে কিন্তু মাখনটা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি উঠে আসবে।
দেখুন, আরও একবার ধুয়ে নেওয়ার পর মাখন থেকে এক্সট্রা জলটা এভাবে আমি চেপে চেপে বের করে দিচ্ছি। মাখনের মধ্যে জল থেকে গেলে কিন্তু মাখনটা খুব বেশি দিন ভালো থাকবে না, নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য এভাবে মাখনটা চেপে চেপে জল বের করে তারপর একটা চৌকো পাত্রে মাখনটাকে এভাবে সেট করে দিচ্ছি। আর পাত্রের মধ্যে আমি বাটার পেপার বিছিয়ে রেখেছি যাতে মাখনটা সেট হওয়ার পর খুব সহজে বেরিয়ে আসে পাত্র থেকে। এরকম চৌকো পাত্রে রাখাটা কিন্তু একদমই অপশনাল, আপনারা যে কোনো পাত্রে মাখনটা সেট হওয়ার জন্য রাখতে পারেন। ওপর থেকে আরও একটা বাটার পেপার বিছিয়ে পাত্রের ঢাকনাটা আমি বন্ধ করে এটাকে ফ্রিজে রেখে দেবো 4-5 ঘন্টার জন্য, বা এটা সারা রাত আপনারা রেখে দিতে পারেন। এটা তৈরি হলো আনসল্টেড হোয়াইট বাটার। প্রথমবার যে জলটা ব্যবহার করে দুধের সরটা ব্লেন্ড করা হয়েছিল, সেই জলটা ব্যবহার করে আরও একবার এখানে দুধের সর ব্লেন্ড করে মাখন তৈরি করে নেওয়া যাবে। দেখুন, বাকি অর্ধেকটা সর ব্লেন্ড করে আমি এখানে মাখন তৈরি করে নিয়েছি। এই মাখনটাকে ভালো করে ধুয়ে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই মাখনটা থেকে কিভাবে ঘি তৈরি করতে হয় এবার আমি সেটা দেখিয়ে দিচ্ছি। কড়াইটা গ্যাসে বসানোর সাথে সাথেই দেখুন মাখনটা গলতে শুরু করেছে। এইভাবে কিছুক্ষণের মধ্যেই দেখবেন পুরো মাখনটা গলে গিয়ে একদম লিকুইড ফর্মে চলে এসেছে। দেখুন, মাখনটা এরকম পুরোপুরি লিকুইড ফর্মে চলে এসেছে। এইভাবে মাখনটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 10-12 মিনিট মতো ফুটিয়ে নিলেই মাখনটা থেকে আস্তে আস্তে ঘি রিলিজ হয়ে যাবে। যখন দেখবেন মাখনটা পুরোপুরি এরকম একটু ব্রাউন হয়ে গেছে, সেই সময় বুঝতে হবে ঘিটা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ওপরে অনেক এয়ার বাবলস বা ফেনা তৈরি হয়েছে। এবার এই ঘিটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দিতে হবে। ঘিটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর এটাকে এবার ছেঁকে নিতে হবে। আমি এখানে একটা চা ছাঁকনি দিয়ে ঘিটা ছেঁকে নিচ্ছি, তবে বেটার রেজাল্টের জন্য আপনারা কোনো পাতলা সুতির কাপড় দিয়ে এই ঘিটাকে ছেঁকে নেবেন। এইভাবে মাখন তুলে ঘি তৈরি করা হলে সেই ঘিয়ের টেস্ট এবং টেক্সচার কিন্তু দুর্দান্ত হয়। এবারে এই ঘিটা ঢাকা দিয়ে 4-5 ঘন্টা এভাবেই রুম টেম্পারেচারে রেখে দেওয়া হলে আস্তে আস্তে দেখবেন ঘিটা ঘন হয়ে এর মধ্যে দানা দানা টেক্সচার চলে আসছে। ঘিটাকে ঢাকা দিয়ে আমি সারা রাত এটাকে রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। এখন দেখুন ঘিয়ের টেক্সচার কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, ঘিটা একদম ঘন হয়ে গেছে এবং দানা দানা হয়ে গেছে। আমি যেহেতু ঘিটাকে চা ছাঁকনি দিয়ে ছেঁকেছিলাম, সেই জন্য ঘিটা পুরোপুরি ভালোভাবে ছাঁকা হয়নি, এর জন্য ঘিয়ের কালারটা একটু ডিপ লাগছে। আপনারা যদি কাপড় দিয়ে ছেঁকে নেন তাহলে কিন্তু ঘিয়ের কালারটা একটু লাইট ব্রাউন হবে। ঘিটা তো তৈরি হয়ে গেল। এরপর যে মাখনটা আমি তৈরি করে নিয়েছিলাম সেটাও আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার এটাকেও আমি এই পাত্র থেকে বের করে দেখিয়ে দিচ্ছি। একটা ছুরি দিয়ে সাইড থেকে এভাবে একটু টানলেই দেখবেন মাখনটা খুব সহজে পাত্র থেকে বেরিয়ে আসছে। তারপর বাটার পেপারগুলো খুলে দিতে হবে। এই মাখনটাকে যে কোনো এয়ারটাইট পাত্রে ভরে 1 মাস মতো নর্মাল ফ্রিজে রেখে এটাকে সংরক্ষণ করতে পারবেন। তাহলে দেখলেন তো বাড়িতে কত সহজে সাদা মাখন এবং একদম খাঁটি গাওয়া ঘি তৈরি করে নেওয়া যায়। এইভাবে আপনারাও বাড়িতে মাখন এবং ঘি তৈরি করে নিতে পারেন। আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয়, ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।